স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি রাকিব আহমেদ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার যাব পুরো খবরে পবিত্র ঈদ উল ফিতর আজ দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আর জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে ঈদ জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ জামাতে শামিল হবেন মন্ত্রী এমপি রাজনীতিবিদ ও কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন এবার বাইতুল মোকাররমে জামাত হবে 5টি সকাল 7:00টায় প্রথম 8:00টায় দ্বিতীয় সকাল 9:00টায় তৃতীয় ও সকাল 10:00টায় হবে চতুর্থ জামাত পঞ্চম ও সর্বশেষ জামাতটি হবে বেলা 10:45টায় সব মিলিয়ে রাজধানীতে 184টি ঈদগাহ ও প্রায় 1500 মসজিদে ঈদের নামাজ হবে ঈদ জামাতের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন নূরে আলম নূরে আলম জাতীয় মসজিদে আজকে 5টি জামাত হচ্ছে 7:00টার দিকে একটি জামাত শুরু হওয়ার কথা প্রথম জামাত কি অবস্থা জানাবেন বাইতুল মোকাররমে প্রথম জামাত সকাল 7:00টায় শুরু হয়ে গেছে বাইতুল মোকাররম মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00টা সকাল 9:00টা সকাল 10:00টা এবং 10:45টা এখন ঈদের জামাত চলছে আমরা সেই জামাতের চিত্র একটু দেখাবো Oh.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله এই মাত্রই ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হলো এখন এর এখন মুনাজাত হবে এর পরে সকাল 8টায় ঈদের দ্বিতীয় জামাত এই বাইতুল মুকাদ্দম মসজিদে অনুষ্ঠিত এদিকে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায় বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান
আদিলুর সকাল 10টায় জামাত অনুষ্ঠিত হবে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন সার্বিক ব্যবস্থাপনা পরিবেশ পরিস্থিতি জানাবেন দেখুন শোলাকিয়া ঈদ জামাত শুধুমাত্র ঈদ জামাত নয় এটি একটি ঐতিহ্যবাহী ঈদের জামাত কিন্তু আসলে এখানে অনুষ্ঠিত হয় এবং এবছর 197তম যে ঈদ জামাত সেই ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে 1828 সাল থেকে মূলত এখানে ঈদের যে বড় সবচেয়ে বড় যে জামাত সেই জামাতটি আসলে অনুষ্ঠিত হয়ে আসছে আজকে ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন এলাকায় থেকে মুসল্লিদের যে ঢল সেই মুসল্লিদের ঢল এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামতে শুরু করে আর কিন্তু ঈদগাহ ময়দানে মুসল্লিরা ঢোকার সুযোগ পান 6:45টার দিকে তার কারণ আপনাকে একটু বলে রাখি যে 2016 সালে এই শোলাকিয়াতে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলার পরে নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়টি কিন্তু আসলে অনেক বেশি জোরালোভাবে এখানে দেখা হচ্ছে আমরা যতটুকু আসলে জেনেছি যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে এবং প্রায় 1100 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আজকে এই ঈদের জামাতকে কেন্দ্র করে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন পোশাকে পুলিশ সদস্যরা যেমনি থাকবেন তেমনি সাদা পোশাকের পুলিশ সদস্যরা তারাও থাকবেন মুসল্লিরাদের ঢল কিন্তু আসলে শুরু হয়ে গেছে এখন 7টা বাজে সেই 7টা বাজতে কিন্তু আসলে আমরা দেখছি যে অনেক মুসল্লি এরই মধ্যে তাদের নিজ নিজ যে অবস্থান সেই অবস্থানটি আসলে নিয়েছেন কাতারগুলো করে তারা বসেছে এবং আজকে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে এই শোলাকিয়া ময়দানে 203টি কাতারের মাধ্যমে এখানে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে শুধুমাত্র এই মাঠটি নয় 6.5 একরের বেশি এই যে ঈদগাহ মাঠটি এই ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশেপাশে যে রাস্তা বা বাড়ির ছাদ সেখানে গিয়েও কিন্তু আসলে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন আমরা মুসল্লিদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম মুসল্লিরা বলছিলেন যে তারা দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র এখানে একসঙ্গে এত মানুষের সাথে নামাজ পড়া এবং এরপরে দোয়া করা আল্লাহ এই এত মানুষের যে দোয়া সেই দোয়া কবুল করবেন এমন আশাতেই কিন্তু আসলে তাদের আশা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার ধারণা করা হচ্ছে যে 3 থেকে 3.5 লাখ মুসল্লি এবার এই শোলাকিয়ার যে ঈদ জামাত সেই ঈদ জামাতে অংশ নেবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে কোনো ধরনের কোনো নাশকতা বা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এমন কোনো তথ্য কিন্তু আসলে নেই মুসল্লিদের নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 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 প্রবেশপথটি সেই প্রবেশপথে তাদেরকে এক ধরনের পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু আসলে এই মুসল্লিরা মাঠে প্রবেশ করতে পারছেন জায় নামাজ ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে না নিয়ে আসার জন্য কিন্তু আসলে অনুরোধ করা হয়েছে এবং সকাল 10টায় এই শোলাকিয়া ময়দানে যে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে বড় যে ঈদ জামাত সেই ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে এবং মাওলানা ফরিদউদ্দিন মাসুদ তিনি এই ঈদ জামাতটি পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি তো শোলাকিয়া থেকে এটি ছিল আমার কাছে সবশেষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ সুখ ও শান্তি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মসজিদে এসেছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সহ সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই ঈদ উল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ সুখ ও শান্তি সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন ঈদ মোবারক জামাতের আরও খবর জানাতে চট্টগ্রাম ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল অনুপম চট্টগ্রামে ঈদ জামাত কখন অনুষ্ঠিত হবে এবার কয়টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন দেখতে পাচ্ছেন যে
চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে উপস্থিত হতে শুরু করেছে। এখানে মূলত দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, একটি সকাল 8টায় আর একটি সকাল 8:30টায়। সকাল 8টায় এখানে ঈদ জামাতে ইমামতি করবেন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদারি, তিনি মূলত এখানকার জমিয়তুল ফালাহ মসজিদের প্রধান ইমাম। এর বাইরে মূলত দ্বিতীয় যে জামাত অনুষ্ঠিত হবে সেখানেও এখানকার এই মসজিদের পেশ ইমাম, তিনি এখানকার ইমামতি করবেন। চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্তে এর বাইরেও আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে 8টি বড় স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এবং যেহেতু বৃষ্টির একটি যদি আশঙ্কা করছে অনেকে, সেজন্য এই বড় ঈদ জামাতগুলোর ক্ষেত্রে উপরে যাতে শামিয়ানা বা দিয়ে বৃষ্টি যাতে না হলে মুসল্লিদের অসুবিধা না হয় সেই ব্যবস্থাটি করা হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে যেই ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে পার্শ্ববর্তী মসজিদেও প্রস্তুতি রাখা হয়েছে যাতে বৃষ্টি হলে সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়া যায়। আর এর বাইরে আমরা আরেকটু যদি বলি যে আজকে কিন্তু আবহাওয়া অফিস অবশ্য ভিন্ন কথা বলছে যে আজকে এই অনেকটাই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং এটি সর্বনিম্ন সেটি 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আর এই ঈদগাহ ময়দানকে ঘিরে কিন্তু পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি দেওয়া হয়েছে। প্রত্যেক মুসল্লিকেই আর্চের ভেতর দিয়ে এখানে প্রবেশ করতে হচ্ছে এবং শুধুমাত্র জায়নামাজি মুসল্লিদেরকে এখানে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। জায়নামাজ ছাড়া কোনো ধরনের ব্যাগ বা অন্য কোনো ধরনের জিনিসপত্র সেখানে কিন্তু ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু সিএমপি কমিশনার তিনি এই পুরো ঘটনা এই যে ঈদগাহ অর্থাৎ প্রধান প্রধান ঈদগাহগুলো তিনি পরিদর্শন করেছেন, সেখানে আমরা দেখেছি যে এই নিরাপত্তা পরিকল্পনাটি কয়েক স্তরে ঢেলে সাজানোর একটি সিদ্ধান্ত হয়েছে। অনুপম, আপনি আমাদের সাথেই থাকুন। দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। এতে প্রায় 7 লাখ মুসল্লি একসঙ্গে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, সকাল 9টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেক্ষেত্রে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা কেমন রয়েছে ময়দানের? ময়দানে সকাল 9টায় ঈদের জামাতের আয়োজন থাকলেও সকাল 6:30টার পর থেকে মূলত মুসল্লিরা এই মাঠে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যে বেশ কিছু মুসল্লি এই নামাজে অংশ নেওয়ার জন্য তারা তাদের প্রথম সারি সহ বিভিন্ন কাতারে বসে গেছে এবং এর বাইরেও বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসছেন বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই গোরে শহীদ ময়দানে প্রবেশের জন্য যে 11টি গেট তৈরি করা হয়েছে প্রত্যেকটা গেট দিয়েই মুসল্লিরা মাঠের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে 4 স্তর নিরাপত্তার মধ্যেই আজকে মূলত এই নামাজের আয়োজন রয়েছে এবং এই নিরাপত্তার দায়িত্বে রয়েছে অন্তত 500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সদস্য। আমরা এর বাইরেও কথা বলে জানবার চেষ্টা করেছিলাম যে কাতারের নিরাপত্তার ব্যবস্থাটা কি রয়েছে, সেখানেও পুলিশের সাদা পোশাকধারী সশস্ত্র সদস্যরা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই কাতারের সংখ্যাটা প্রায় 150 হবে এবং প্রত্যেকটি কাতারে 2,000 থেকে 2,500 মতো মুসল্লি নামাজে অংশ নেবেন এমন ধারণা আমাদেরকে দিয়েছেন আয়োজকরা। আয়োজকরা বলছেন যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই ঈদগাহে আজকে অন্তত 5 লাখ মুসল্লি নামাজ আদায় করবে, এরকমই তারা একটা ধারণা দিয়েছেন। আর এই নামাজ আদায়কারীদের মধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে একজন মানিকগঞ্জ থেকে এসেছেন, মূলত তিনি প্রার্থনা করছেন যে এই বড় জামাত থেকে তার প্রার্থনা যেন মহান করুণাময় গ্রহণ করেন, এই জন্যই তিনি অনেক দূর থেকে এসেছেন। সব মিলিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থাটা বেশ কঠোর বলেই আমার কাছে মনে হচ্ছে। চট্টগ্রাম ও দিনাজপুর থেকে ঈদ জামাতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের আগের রাতেও যাত্রীর কিছুটা ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। একেবারে শেষ সময়ে হলেও তাদের চাওয়া ঈদটা গ্রামের বাড়িতে স্বজনের সাথে কাটানো।
তাই তো মধ্যরাতেও ঘরমুখী শ্রমজীবীদের একটা বড় অংশ। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তুলনামূলকভাবে যাত্রীর চাপ কম। রাত 4টা বেজে 10 মিনিট মহাখালী বাস টার্মিনালে মেয়েকে নিয়ে গাড়ি খুঁজছেন সুফিয়া বেগম। এই পরিচ্ছন্নতা কর্মী ছুটি পেয়েছেন চাঁদ রাতে, তাই যত দ্রুত সম্ভব ফিরতে চান বাড়িতে, ছেলে ও নাতি নাতনিদের সাথে ভাগাভাগি করে নিতে চান ঈদের আনন্দ। চাকরি করতে ছুটি হয়েছে আজকে, এর লেগে এমন যাইতেছি, ছেলে আছে নাতিনরা আছে, যাওয়াই লাগে। তার মতো শ্রমজীবী অনেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় জমিয়েছেন ঘরে ফিরবেন বলে। তারা বলছেন কিছুটা দেরি হলেও ফিরতে চান আপন ঠিকানায়। দোকানবার বন্ধ করে আসা আর হেল্পার যা যাই দই যাচ্ছে, এখন যাই সকালে নামাজ ধরতে পারবো। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, নাতিন আছে, ছেলে মেয়ে আছে, এই জন্য। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রী আছে তবে চাপ কম, গাড়ি বোঝাই হতে সময় লাগছে। এর আগে দুদিন যাত্রীর চাপ ছিল সবচাইতে বেশি, তবে এখন যাত্রীরা বাড়ি যাবেন ঈদের দিন দুপুর পর্যন্ত। মনে করেন যেরকম আসতেছে এরকম যাইতেছে, নর্মালি ভাবেই যাইতেছে সব, ভাড়াও নর্মাল, ভাড়া কোনো বাড়তি পড়তি নাই। মানুষজন অনেক চলে গেছে, এখন কিছু কিছু আছে মানে পরে ছুটি হয়েছে আর কি, হেরা এখন মনে করেন যে যাইতেছে। ঈদের নামাজের পর পর্যন্ত চলবো আর কি। ঈদের নামাজ শেষে যাত্রী চাপ বাড়তে পারে বলেও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদে বাড়ি ফেরায় চোখে পড়েনি চিরচেনা সেই ভোগান্তি, কি এর কারণ? এ প্রশ্নে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সড়কে বহুমুখী প্রকল্প বাস্তবায়নের সুফল মিলতে শুরু করেছে, পাশাপাশি লম্বা ছুটিতে কয়েক ধাপে নগরবাসী রাজধানী ছাড়ায় যাত্রাপথে মিলেছে স্বস্তি। বছর তিনেক আগে ঈদ যাত্রা ছিল আতঙ্ক ভোগান্তির আরেক নাম, তবে এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। যানজটে যেখানে সড়কেই মাটি হতো ঈদের আনন্দ, পদ্মা সেতুর সুবাদেই সেই ভোগান্তি এখন অতীত, দুঃসাহসী অভিজ্ঞতা এখন স্মৃতি। উত্তরের পথে সুবাতাস বইছে সিরাজগঞ্জের আটটি ওভারপাস ও দুইটি সেতু খুলে যাওয়ায়। গত বছরও ঢাকা রংপুর মহাসড়কের যমুনা সেতু পারাপারের কয়েকটি পয়েন্টের সেই অন্তহীন যানজটও চোখে পড়েনি এবার। এবারের ঈদযাত্রা স্বস্তির কারণ হিসেবে সড়কে নানামুখে প্রকল্প বাস্তবায়নের কথা সামনে আনছেন যোগাযোগ বিশেষজ্ঞরা, বলছেন অতিরিক্ত সার্ভিস লেন করায় কমেছে যানজট। আমাদের সড়ক অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে বিগত এক যুগে আমরা বহু মহাসড়ক দুই লেন থেকে চার লেন করেছি এবং মহাসড়কের দুই পাশে সার্ভিস লেন হয়েছে, মহাসড়কের মাঝে ডিভাইডার দেওয়া হয়েছে, ফলে মুখোমুখি সংঘর্ষ এবং ধীরগতির যানবাহনের সাথে সংঘর্ষ, এবং এই দুই ধরনের সংঘর্ষের ফলে মহাসড়কে যে জটলা তৈরি হতো এই জটলাও কিন্তু এখন অনেকাংশেই এড়ানো গেছে। এছাড়া এবারের ঈদযাত্রায় সড়ক মহাসড়কে কাজ করেছেন হাইওয়ে পুলিশের 3000 সদস্য, যানজট প্রবণ এলাকা চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরা। এই মহাসড়কে যাতে দ্রুত আমাদের হাইওয়ে পুলিশ যে কোনো বিপদগ্রস্ত মানুষ, যিনি অপরাধের শিকার হন অথবা অ্যাক্সিডেন্টের শিকার হন অথবা যে কোনো জরুরি মুহূর্তে তার প্রয়োজন, এরকম সময়ে আমাদেরকে 99-এর মাধ্যমে তো পেতে পারি। হ্যালো হাইওয়ে পুলিশ সঙ্গে আমরা হ্যালো এসপি এই নামে একটি অ্যাপস উদ্বোধন করেছি। পাশাপাশি লম্বা ছুটিতে কয়েক ধাপে নগরবাসী রাজধানী ছাড়ায় বাস, ট্রেন বা লঞ্চেও চাপ পড়েছে কম। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানী ফাঁকা, সড়কে গাড়ির সংখ্যা হাতে গোনা নেই বিকট হর্ন, যেন এক জাদুর শহর হাতে পেয়েছেন ঢাকায় থেকে যাওয়ারা, তাতে উচ্ছ্বাসটাও খানিকটা বেশি। তবে খালি রাস্তায় বেপরোয়া চলাচল ঠেকাতে সতর্ক আছে ট্রাফিক পুলিশ। নেই চিরচেনা যানজট, গাড়ির বিকট হর্ন বা বায়ুদূষণ, ঈদের ছুটিতে ফাঁকা এই ঢাকা যেন নগরবাসীর অচেনা। মিরপুর, গুলশান, আসাদগেট, ফার্মগেট থেকে শুরু করে পুরান ঢাকা পথচারী হাতে গোনা, ব্যক্তিগত গাড়ি ও বাসও নগণ্য। ঈদের টাইমে তো আপনার রাস্তাঘাটে পুরো ফাঁকা থাকে, ভালো লাগে, ফাঁকা শহর ঘুরতে ভালোই লাগতেছে, এরকম সবসময় থাকলে আরও ভালো লাগতো আর কি। শুধু প্রধান সড়ক নয়, নগরবাসীর চলাচল কম অলিগলিতেও, ঢাকায় থেকে যাওয়ারা হাতে পেয়েছেন যানজটহীন এক শহর, তাই তাদের উচ্ছ্বাসটাও খানিকটা বেশি। অসম্ভব ভালো লাগছে রাস্তায় যে এরকম সারা বছর থাকতো অনেক ভালো হতো। রাস্তা ফাঁকা, আমাদের স্বচ্ছন্দ বোধ করতেছি, ভালো লাগতেছে, যানজট নাই, খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে, কারণ যাতায়াত অনেক সুবিধা পাইতেছি আমরা, ওইখান থেকে এখানে আসি অনেক তাড়াতাড়ি আসি। তবে সতর্ক অবস্থায় থাকার কথা জানাচ্ছে ট্রাফিক পুলিশ,
ফাঁকা রাস্তায় বেপরোয়া চলাচল বন্ধে বাড়িয়েছে নজরদারি। গাড়ি তো এখন খুব একটা নাই রাস্তায়, একদম ফাঁকা, তো গাড়ির গতি যাতে বেশি স্পিড না থাকে, কারণ আমরা জিগজ্যাগ করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, বড় রাস্তাগুলো যেতে জিগজ্যাগ করে দিচ্ছি যাতে করে গাড়িটা স্লো হয়, অ্যাক্সিডেন্টের প্রবণতা একটু কমে। মাঝের মধ্যে আমরা চেকপোস্টও করি, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, যারা ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হয়ে যাচ্ছে গাড়ি নিয়ে, ওদেরকে আমরা চেক করে মামলাদের ব্যবস্থা করে দেয়। স্বজনদের সঙ্গে ঈদ করতে বুধবারও ঢাকা ছেড়েছেন অনেকে, সে কারণেই রাজধানীর আগের সেই রূপে ফিরতে আরও অন্তত এক সপ্তাহের অপেক্ষা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দিন রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। রাজশাহী এবং খুলনা অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন ঢাকা সহ সারা দেশে তীব্র গরম থাকবে না, তাপমাত্রা থাকবে সহনীয় পর্যায়ে। সারা দেশের তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতে কিছুটা বাড়তে পারে। ঈদের দিন রাজধানী সহ বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সারা দেশেই কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা, যে স্বাভাবিক তাপমাত্রা যেটা আমাদের, সেরকম হয়তো 33 থেকে 34 এরকম থাকার সম্ভাবনা আছে। পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে পশ্চিমাঞ্চলে কুষ্টিয়া, খুলনা অথবা রাজশাহী বিভাগের এই সকল জায়গায় হয়তো বা হালকা বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও পটুয়াখালী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। দুই একদিনের মধ্যে কিছু জায়গায় তা কমে তাপমাত্রা স্বাভাবিক হতে পারে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দেশে 1,70,000 কোটি টাকার ব্যবসা হয়। শুধু পোশাক খাতেই বিক্রি 34,000 কোটি টাকা। দোকান মালিক সমিতি বলছে বেচা কেনা কম হলেও পণ্যের দাম বাড়ায় এবার বিক্রি বেড়েছে 30% পর্যন্ত। তবে মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্নবিত্তের ঈদ কেনাকাটায়। এজন্য জাকাতের সঠিক ব্যবস্থাপনায় পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদকে ঘিরে উল্লেখযোগ্য পরিমাণে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে সারা দেশে। অভিজাত বিপণী বিতানগুলোতে গেল বছরের তুলনায় এবার বিক্রি 20 থেকে 30% বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এবার একটু ভালো হয়েছে, এবার 20% একটু বাড়ছে, কাস্টমারের সংখ্যাও বাড়তি, আবার আমাদের টার্গেটও ফুলফিল আপ হয়েছে ইনশাআল্লাহ। এবার মনে হচ্ছে বাজেট চলে গেছে বেশি, কেনাকাটা কম। অন্যদিকে নিম্নবিত্ত মানুষের কেনাকাটা খুব একটা জমেনি বলে দাবি বিক্রেতাদের। ক্রেতাদের ভিড় আছে, বাট বেচাকেনিটা একটু স্লো, গাছের তুলনায় এবছর একটু বেচাকেনি একটু খারাপই আছে। দোকান মালিক সমিতি জানায় ঈদুল ফিতর কেন্দ্র করে ব্যবসা হয় 1,70,000 কোটি টাকার। এর মধ্যে ঈদে পোশাক বিক্রি হয় 34,000 কোটি টাকার। ইফতার ও সেহরির খাবার সামগ্রীতে বেচাকেনা 8,000 কোটি টাকার বেশি, আর পরিবহন খাতে ব্যবসা হয় 7,000 কোটি টাকার উপরে। বিভিন্ন সংস্থায় জাকাতের লেনদেন 70,000 কোটি টাকার বেশি। সেই দামের কারণে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেই পরিমাণ না হলে তার কাছাকাছি কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি। মানে যদি আপনি সংখ্যা বেঁধে ধরেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতবারের চাইতে এইবার অনেক বেশি বিক্রি করেছি। মানে আপনি যদি পিস হিসাবে ধরেন সেটা কিন্তু না, বাট টাকার অর্থে ধরলে কিন্তু আমরা সেই জায়গাটা চলে এসেছি। তবে মূল্যস্ফীতির চাপে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায়। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার 9% বেশি। এ অবস্থায় জাকাতের অর্থের সঠিক ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। জাকাত কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে আমাদের এই যে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছেন, সেটা যদি আমরা সিস্টেমেটিক্যালি দিতে পারি আমাদের যে মানে দারিদ্র বিমোচনে, এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। প্রতি বছর ঈদ সামনে রেখে প্রবাসী আয় বাড়লেও এবার তা ভিন্ন। ফেব্রুয়ারিতে $216 কোটি বেশি থাকলেও মার্চে রেমিটেন্স কমে হয়েছে $199 কোটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের পরিবারে ঈদের আমেজ নেই। কেনাকাটা করেননি অনেকে, নেই বিশেষ খাবার রান্নার প্রস্তুতিও। শঙ্কার নানা সংশয়ে দিন কাটছে তাদের। কখন ফিরবেন প্রিয় মানুষ, সে অপেক্ষায় স্বজনেরা। গত 12 মার্চ থেকে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার 23 নাবিক। এদের একজন নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদ। কথা ছিল স্বজনদের সঙ্গে ঈদ করবেন এবার। অপহরণ কাণ্ডে সব আনন্দ ফিকে এই পরিবারের। যারা তো বিচ্ছিন্ন আছে,
এখন আমরা নামাজ কালাম পড়ি, দোয়া করি, এই দোয়া করার ছাড়া তো কোনো কিছু নাই। ঈদ ভালো তোমার কাটবিলি, যেহেতু আমার সন্তান নাই। মালিক পক্ষের কাছে এটাই আমার দাবি, যাতে আমার ছেলেরা যত ছেলে 23টা নাবিক আছে সব ছেলে যাতে তার বাপ মায়ের বুকে ফিরে আসে। কয়েক মাস আগেই স্বামী হারান লক্ষ্মীপুরের হুমায়রা বেগম। শোক কাটিয়ে ওঠার আগেই ছেলে আইয়ুব খানের অপহরণের ঘটনায় পাগল প্রায় তিনি। কতটুকু ভালো আছে আল্লাহ জানে, সে ভালো জানে। কারণ হয়তো আমার মা শোকাহত, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, বা আমরা শোকাহত, আমাদেরও সান্ত্বনা দেওয়ার জন্য বলে। আনন্দ নেই নোয়াখালীর দুই নাবিক আনোয়ারুল হক রাজু ও সালে আহমেদের পরিবারেও। কেনাকাটা কিংবা ভালো খাবার রান্নার প্রস্তুতিও নেই। আমাদের বাদে কোনো কেনাকাটা বা বাজার সদায়ের কোনো আনন্দ নাই। আমরা আমাদের বাইকে ছাড়া তো আমাদের ঈদটা নিরানন্দ হয়ে গেছে। সবাই আশা ওই যে আসবে, সবাই আশা ঈদের আগে ইনশাল্লাহ আসবে আল্লাহ। গত ঈদেও বাড়ি ছিলেন না ফরিদপুরের তারিকুল ইসলাম। জাহাজ থেকেই বাবা মায়ের সঙ্গে কথা বলেন ভিডিও কলে। এবার তা নিয়েও শঙ্কা। ঈদের আগে সবাই ফোন করতো, সবাই বাড়ি আসতো আমার তারিকের সাথে দেখা করার জন্য। কত লোকজন নাবিকদের উদ্ধারে সরকার ও জাহাজ মালিকেরা দ্রুত ব্যবস্থা নেবেন এমন দাবি স্বজন ও এলাকাবাসীর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের খুশি নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী অবন্তিকার বাসায়। বরং এবারের ঈদ যেন পরিবারের শোক আরও বাড়িয়ে দিয়েছে। অবন্তিকাকে তার মা কথা দিয়েছিলেন ঈদে কুমিল্লা আসার পর তাকে নতুন জামাকাপড় কিনে দেবেন, এখন সেসব কেবলই অশ্রু সজল স্মৃতি। এদিকে অবন্তিকার আত্মহত্যার ঘটনার তদন্ত প্রতিবেদন এখনও দাখিল না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। মানসিক হেনস্থার শিকার হয়ে গেল 15 মার্চ এক শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে ফেসবুকে লিখে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা। এর 2 দিন আগে মায়ের কাছে ঈদ শপিং এর আবদার করেছিলেন তিনি। মাও কথা দিয়েছিলেন কুমিল্লার বাড়িতে আসার পর তাকে কিনে দেবেন পছন্দের জামা কাপড়। সেসব কথাই এখন ঘুরে ফিরে আসছে শোকাহত মার মনে। তিনি জানিয়েছেন গত বছর রমজানে বাবার মৃত্যুর পর শোক কাটিয়ে এবার পরিবারের সবাইকে নিয়ে ঈদ করতে চেয়েছিলেন অবন্তিকা, কিন্তু মানসিক অত্যাচারে বেছে নেন আত্মহত্যার পথ। গতবার তো তার বাবা ছিল না, এবার বলেছিল আম্মু আমাকে কিছু টাকা দিবা, তাই বলেছিলাম ঠিক আছে একটা ভালো অ্যামাউন্ট তাকে দিব, সে তার ইচ্ছে মতো কাপড় চোপড় কিনবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রকৃত সত্য উন্মোচন করে অতি দ্রুত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আজও তা জমাই পড়েনি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন মা। আর বাদীপক্ষের আইনজীবী বলছেন যত দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রতিবেদন দাখিল করবে তত দ্রুতই শুরু হবে অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার মামলার বিচার কাজ। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে আমি যেন সঠিকভাবে বিচারটা পাই এবং তাদের জন্য সঠিক সাজাটা হয়। তদন্ত প্রতিবেদনটা না আসে তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা মামলার যে অভিযোগপত্র না আসা পর্যন্ত বলতে পারবো না যে কখন বিচার কার্যক্রমটা শুরু হবে। মূলত তদন্ত কাজটা শেষ হওয়ার পরে তারপর মামলার বিচার কার্যক্রমটা এগিয়ে যাবে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা কারাগারে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলাম ও তার সহপাঠী আম্মান সিদ্দিকি, তারা 2 জন এই মামলার প্রধান আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্স এ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।